কর্তৃপক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে Read2N এই প্রজেক্টের যে মাইনিং সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা নিয়ে কথা বলতে চাই এবং Read2N কীভাবে মাইনিংটা স্মুথলি করতে পারেন সেই বিষয়গুলো তুলে ধরব। আশা করি যাদের Read2N এই প্রজেক্টটাতে মাইনিং করতে সমস্যা হচ্ছে, বর্তমান Read2N এর নাম হচ্ছে মেটাল অ্যাপ এবং তাদের নামটা তারা চেঞ্জ করেছে, মেটাল নামে রূপান্তরিত করেছে। সো যারা মেট কয়েনটা মাইনিং করছেন তারা অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনার অ্যাপ মাইনিং করতে সমস্যা হচ্ছে, মাইনিং হচ্ছে না, অনেকের অ্যাপ ক্লোজ হয়ে যাচ্ছে ঢুকার সাথে সাথে। সো তাদের জন্য আজকের ভিডিওটির মাধ্যমে সমাধান রয়েছে। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু স্মুথলি কাজ করছে। আমি যদি মেটাল মাইনিং সেশনটাতে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু স্মুথলি কাজ করছে। সো এটা একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসটা বলে দিব ভিডিওটির মাধ্যমে, আশা করি মানে সহকারে ভিডিওটা দেখবেন। সো ফ্রেন্ডস, প্রথমত হচ্ছে আপনাদেরকে দুটি বিষয় আপডেট দিতে চাই এই ভিডিওটি শুরু করার আগে। প্রথম হচ্ছে আমি আপনাদেরকে সিড্রা ব্যাংকের আপডেটটা দিতে চাই। সিড্রা ব্যাংকের KYC-র ক্ষেত্রে হচ্ছে তাদের গতকালকে একটা মিটিং গিয়েছে, আপনারা জানেন 7 তারিখে তাদের একটা লাইভ এমা সেশন হওয়ার কথা ছিল, সেটা তারা কমপ্লিট করেছে এবং তারা সেই লাইভ সেশনটা কমপ্লিট করার পরেই কিন্তু তারা একটা পোস্ট করে দেখতে পাচ্ছেন তাদের 16 ঘন্টা আগে এমআটি হয়েছে, 1,71,000 মেম্বার কিন্তু এই এমআতে অংশগ্রহণ করেছে। তাহলে বুঝতে পারছেন প্রজেক্টের হাইপ কতটুকু রয়েছে। এবং এই আমারটা শেষ হওয়ার পরপরে তারা এই পোস্টটি করেছে, এখানে যেটি বলেছে যে মেইনেট সোন লেটস ওয়ার্ক অন KYC টু ফাইনালাইজ দ্য লাস্ট 2 রিমেনিং স্টেজেস, ক্রাউড KYC, P2P KYC। সো আমরা যারা KYC করেছি তাদের কিন্তু KYC স্টেটাস হচ্ছে কনফার্ম রয়েছে। সো আমাদের ফাইনালাইজড একটা স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো আমাদের কমপ্লিট করতে হবে। সো সেটা হয়তো 10 তারিখের আগে তারা লঞ্চ করবে এবং আজকাল 8 তারিখ, হয়তো আজকে অথবা কালকের মধ্যে আপডেটটা চলে আসবে, তখন সেটা নিয়ে অবশ্যই আমি ভিডিও দিয়ে দিব যদি KYC করার প্রয়োজন হয় অথবা কোনো স্টেপ যদি আমাদের করার দরকার পড়ে সেটা নিয়ে আমি অবশ্যই আপডেট দিয়ে দিব। আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সিটি ব্যাংকের অফিসিয়াল টুইটারে কিন্তু এই পোস্টটি করেছে। সো আমরা ধরেই নিতে পারি যেহেতু তাদের একটা KYC সিস্টেম হয়তো তারা নিয়ে আসতে পারে এবং তাদের মেনিটটা তারা 10 তারিখে লঞ্চ করার কথা, 10 অক্টোবর, এবং হয়তো 10 অক্টোবরে সেটা লঞ্চ করবে, আমরা সে পর্যন্ত অপেক্ষা থাকি। দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে পপ সোশ্যাল নিয়ে কথা বলতে চাই। পপ সোশ্যালে কিন্তু আজ থেকে তাদের যে ইনকাম রেটটা ছিল, আমরা যে কয়েনটা মাইনিং করছি এতদিন যাবত, সেটা কিন্তু স্পিডটা অনেক কম ছিল আর্নিংটা, বাট আজ থেকে কিন্তু তাদের কয়েন আর্নিংয়ের স্পিডটা তারা বাড়িয়ে দিয়েছে। এখন আপনি যদি কাজ করেন আপনি এখান থেকে হিউজ পরিমাণ কয়েন কালেক্ট করতে পারবেন, তাদের হয়তো মেনেটের লঞ্চ করার আগ পর্যন্ত তাদের এইখানে এই স্পিডটা থাকবে। সো আপনি যদি এখন পপ সোশ্যালে কাজ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই নিয়মিত কাজ করবেন, প্রচুর কাজ করবেন, কারণ যেহেতু ফ্রিতে এখন কয়েনগুলো পাচ্ছেন, আপনি আগে 3-4 দিনে যে কয়েনটা কালেক্ট করতেন সেটা এখন আজকে একদিনই কালেক্ট করতে পারছেন, কারণ তাদের স্পিডটা তারা বাড়িয়ে দিয়েছে অফিসিয়ালি। সো আপনি যদি এখন পপ অ্যাপের ভিতরে ঢুকেন তাহলে আপনি দেখবেন যে এখন কাজ করলে আপনার হিউজ পরিমাণ কয়েন আপনার আর্ন হচ্ছে। সো অবশ্যই অ্যাক্টিভলি কাজ করেন, কারণ তাদের মেনিটা খুব শীঘ্র লঞ্চ করবে, অলরেডি তাদের প্রিসেল 1, প্রিসেল 2 কমপ্লিট করে ফেলেছে। সো তাদের মেনিটা হয়তো 15-20 তারিখের মধ্যে তারা লঞ্চ করবে, তখন আবার স্পিড কমে যাবে। সো এই সময়টার মধ্যে যদি আপনি ফ্রিতে যদি যতটুকু পারেন কয়েন কালেক্ট করার চেষ্টা করবেন, নিয়মিত পোস্ট করেন এবং হচ্ছে লাইক কমেন্ট রিটুইট করে আপনি কয়েনগুলো আর্ন করার চেষ্টা করেন। ওকে, সো এবার হচ্ছে আমরা সরাসরি আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই। মূল টপিকে আমরা হচ্ছে Read2N নিয়ে কথা বলবো। Read2N এই অ্যাপটির মধ্যে হচ্ছে আমরা যারা কাজ করছি তারা কিন্তু সবাই গুগল প্লে স্টোর থেকে কিন্তু আমরা হচ্ছে তাদের যে অ্যাপটা রয়েছে মেটাল যে অ্যাপটা রয়েছে অ্যাপটির মাধ্যমে কিন্তু আমরা কাজ করছি। সো আমাদের অনেকের মোবাইলের রেজুলেশন এবং র্যামের কারণে হচ্ছে এই অ্যাপটার কিছু বাগস আমাদের সম্মুখীন হতে হচ্ছে এবং অ্যাপটা অনেকের মোবাইলে কাজ করছে না, সেই কারণে আমাদের এই যে মাইনিং যে সেশনটা রয়েছে এই সেশনটাতে আমরা যখন ঢুকি তখন এখানে শুধুমাত্র ব্যালেন্স 0-0 দেখায় এবং এখানে হচ্ছে লোডিং দেখায়, শুধু লোড হচ্ছে বাট কিন্তু এটা কমপ্লিট হচ্ছে না। সো আমি তাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে তাদের টেলিগ্রাম গ্রুপে আমি তাদের অ্যাডমিনের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তাদের অ্যাডমিন যেটা আমাকে ইনসিওর করেছে যে আপনি প্লে স্টোর থেকে অ্যাপটা ডিলিট করে দেন। প্লে স্টোর থেকে অ্যাপটা ডিলিট করে দেওয়ার পর হচ্ছে তাদের যে গুগল APK-টা রয়েছে সেই APK-টা আমাকে ইনস্টল করার জন্য তারা আমাকে সাজেস্ট করেছে যে আপনি যদি প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে ইউজ করে থাকেন তাহলে আপনি সেটা ডিলিট করে APK-টা ডাউনলোড করে আপনি কাজ শুরু করেন, তাহলে আপনার মোবাইলে কাজ করবে, কারণ তারা বলেছে যে অনেক মোবাইলের রেজুলেশন এবং বাক্সের কারণে হয়তো অনেক সময় প্লে স্টোরে যে অ্যাপটা রয়েছে সেটা কাজ করছে না। সো ডেসক্রিপশন বক্সে আমি APK-এর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা লিঙ্কে ক্লিক করলে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জয়েন আস স্টুডিও একটা সেকশন রয়েছে,
জয়েন আস টুডে এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন এবং হচ্ছে আইওএস ভার্সন দুটি ভার্সনে রয়েছে। আপনারা যে মোবাইল ইউজ করেন অ্যান্ড্রয়েড অথবা আইওএস অ্যাপেল যেটা ইউজ করেন থাকেন না কেন এখান থেকে অপশনটা সিলেক্ট করে দিয়ে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। জাস্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল মেটাল অ্যাপ, এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আর প্লে স্টোর অ্যাপটা আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে হচ্ছে আপনারা এই অ্যাপটা ইনস্টল করে এটাতে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার ক্ষেত্রে অনেকের সমস্যা হতে পারে, আপনি যখন মেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাবেন তখন লগ ইন হবে, আপনাকে সরাসরি গুগলের মাধ্যমে লগ ইন করতে হবে। সো আমরা কিন্তু অ্যাকাউন্ট করার সময় কিন্তু গুগলের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্ট করেছি। সো আপনি ঠিক সেমভাবে লগ ইন করার সময় গুগলের মাধ্যমে লগ ইন করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিষয়টা। সো ফ্রেন্ডস, আপনি এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। মনে করেন আমি অ্যাপটা ডাউনলোড করলাম, 135 MB অ্যাপটা রয়েছে Read2N। আপনার জাস্ট হচ্ছে অ্যাপটা ডাউনলোড করে এখানে হচ্ছে ইনস্টল প্যাকেজ ইনস্টলার এটা সিলেক্ট করে দিয়ে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর হচ্ছে আপডেটে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপনার অ্যাপটা আপডেট হয়ে যাবে। ওকে, আপডেট হওয়ার পর হচ্ছে আপনারা ওপেনে ক্লিক করবেন, কারণ আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিচ্ছি, কারণ লগ ইন করার ক্ষেত্রে অনেকে সমস্যার সম্মুখীন হবেন। সো এখানে আপনি যদি লগ ইন করতে যান সরাসরি লগ ইন করতে গেলে হবে না, আপনি এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা তাকে ক্লিক করে লগ ইন সাইন আপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে সরাসরি হচ্ছে আপনাকে একটা অথেন্টিকেশন পেজে নিয়ে আসবে। অথেন্টিকেটর পেজে নিয়ে আসার পর হচ্ছে আপনি এইখানে হচ্ছে আপনার মেলটাকে প্রোভাইড করবেন। ওকে, এখানে হচ্ছে আপনার মেলটা প্রোভাইড করবেন, আমি আমার মেলটা এখানে দিয়ে দিচ্ছি। সেন্ড কোড, আপনার মেলে একটা কোড চলে যাবে, সেই কোডটা বসিয়ে দিয়ে কিন্তু আপনি লগ ইনটা করতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনি লগ ইন করার পর হচ্ছে এখানে মেটাল এআই মাইনার এখানে চলে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাপটা স্মুথলি কাজ করছে। সো আপনার মোবাইলের রেজুলেশনের কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে অনেকেরই। সো আমারও কিন্তু প্রথমেই সমস্যাটা হয়েছিল, যদিও আমার মোবাইলের রেজুলেশন মোটামুটি ভালো রয়েছে, তারপরে এই সমস্যাটা আমার হয়েছে। আমি তখন তাদের কাস্টমসের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেখানে কথা বলার পরে হচ্ছে তারা এই সাজেশনটা দিয়েছে। এখন যদি আপনার এই প্রসেসটা অবলম্বন করার পরও যদি আপনার অ্যাপ যদি কাজ না করে তাহলে আপনাদেরকে আরেকটা সাজেশন করতে হবে, আপনি VPN ইউজ করতে পারেন। আপনি যখন মাইনিংটা শুরু করবেন তখন VPNটা কানেক্ট করে আপনি মাইনিংটা শুরু করবেন। এবং তারা আমাকে একটা সাজেশন করেছে তাদের VPNটার ক্ষেত্রে হচ্ছে আমি যদি তাদের টেলিগ্রামে চলে যাই, তাদের প্রিভিয়াসলি মডারেটর হচ্ছে আমাকে বলেছিল যে একটা VPN সাজেস্ট করেছে যে এই VPNটা কানেক্ট করে আপনাকে মাইনিংটা করতে হবে। আমি তারপরেও তাদেরকে অনেকগুলো কথা বলেছি যে মাইনিং করার সময় কেন আমি VPN ইউজ করব। সো এখানে হচ্ছে তারা আমাকে একটা মাইনিং VPN সাজেস্ট করেছে, কাজাকিস্তান এই VPNের নাম। ওকে, আমি যদি একটু স্ক্রল করে পড়ে যাই, সরি। ওকে, সো এখানে হচ্ছে আমাকে এই VPNটা উনি সাজেস্ট করেছে, যে মডারেটর রয়েছে উনি বলেছে যে VPN ইউজ করার জন্য। তো এখানে যে VPNটা দিয়েছে, আমি যদি VPNে চলে যাই, এটা হচ্ছে কাজাকিস্তান VPN। এই VPNটা হচ্ছে আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর হচ্ছে অস্ট্রিয়া অথবা কাজাকিস্তান কান্ট্রিটা সিলেক্ট করে দিয়ে হচ্ছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কাজাকিস্তান ইয়াগুলো দিয়ে দিয়েছে। এখানে আপনি আসলে VPNের কোন অপশনটা আপনি সিলেক্ট করে কানেক্ট করে মাইনিং করতে পারবেন। সো আমি ওই লিঙ্কটাও দিয়ে দিব, এই VPNের এই লিঙ্কটা আপনারা দিয়ে দিব। আপনার জাস্ট হচ্ছে এই লিঙ্কে আসার পর হচ্ছে যদি আপনার APK ডাউনলোড করার পর যদি কাজটা না হয় তাহলে হচ্ছে আপনারা শুধুমাত্র মাইনিং যে সময়টাতে করবেন ওই সময়টাতে VPNটা কানেক্ট করে মাইনিংটা অন করে দিয়ে আবার VPNটা ডিসকানেক্ট করে দেবেন। সো আপনি প্রতিদিন যখন মাইনিং করবেন তখনই VPNটা কানেক্ট করে মাইনিংটা শুরু করে দিলেন, তারপর হচ্ছে VPNটা ডিসকানেক্ট করে দিলেন। সো এখানে VPNের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে সরাসরি হচ্ছে আপনাকে VPNে নিয়ে যাবে, প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে VPNটা ডাউনলোড করে হচ্ছে আপনারা শুধুমাত্র মাইনিংটা করতে পারবেন। সো এই মাইনিং করার ক্ষেত্রে হচ্ছে কীভাবে আপনারা এই VPNটা কানেক্ট করবেন সেই স্টেপগুলো এখানে দেওয়া রয়েছে, আপনি স্টেপগুলো দেখে দিবেন। যদিও এই VPNটা আমি প্রথমে কানেক্ট করেছিলাম, কানেক্ট করার পর দেখলাম প্রচুর পরিমাণ বিজ্ঞাপন আসে। সো আমি তাদের গ্রুপে গিয়ে তাদেরকে অনেক জ্বালাতন করেছি এবং তাদেরকে আরও অনেকগুলো অ্যাডভাইস করেছি। অ্যাডভাইস করার পর হচ্ছে তাদের যে মূল যে মডারেটর রয়েছে উনি আসার পর হচ্ছে আমাকে এই সাজেশনটা করেছে যে আপনি প্লে স্টোর থেকে অ্যাপটা ডিলিট করে দিন। অ্যাপটা ডিলিট করে দেওয়ার পর হচ্ছে আপনি APKটা ডাউনলোড করে আপনি কাজ করেন, আপনার এটা খুব স্মুথলি কাজ করবে। ওকে, সো এটা কাজ করেছে, আপনারা প্রথম হচ্ছে এটা অ্যাপ্লাই করবেন। এটা অ্যাপ্লাই করার পর যদি কাজ না হয় তাহলে আপনারা VPNের দিকে যাবেন। প্রথমে VPNটা ডাউনলোড করে কাজ করার কোনো দরকার নেই, প্রথমে APKটা ডাউনলোড করেন, APKটা কাজ করলে হয়ে গেল। আর যদি না হয় তাহলে আপনার তখন হচ্ছে VPNের দিকে যাবেন। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি Read2N-এর আপডেট। এবং Read2N-এর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, তারা কিন্তু টোটাল হচ্ছে 25 মিলিয়ন কয়েন আমাদের এই মেটাল অ্যাপের মাধ্যমে হচ্ছে মেট যে কয়েনটা রয়েছে এই কয়েনটা আমাদেরকে ডিস্ট্রিবিউট করবে। এবং 25 মিলিয়নের মধ্যে হচ্ছে 12.5 মিলিয়ন যখন তাদের ডিস্ট্রিবিউশন হয়ে যাবে তখন তারা একটা স্ন্যাপশট নেবে। যদিও তারা এখানে বলে দিয়েছে, এখানে তারা বলে দিয়েছে যে 25 মিলিয়ন যখন তাদের
আমি আপনাদেরকে যদি বিষয়টা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন সরি 21 মিলিয়ন তাদের টোটাল কয়েন, 21 মিলিয়ন দ্য টোটাল সাপ্লাই অফ মেড টোকেন্স ইজ 21 মিলিয়ন ওয়েন দ্য হাফ অফ দ্য রিমেনিং টোটাল সাপ্লাই ইজ প্রসিডিউস দ্য বেস রেট উইল বি হাল্ভ। তার মানে হচ্ছে যখন হচ্ছে আপনার 10.5 মিলিয়ন কয়েন যখন ডিস্ট্রিবিউট হয়ে যাবে তখন হচ্ছে তার একটা স্ন্যাপশট নেবে, এবং স্ন্যাপশট নেওয়ার পর হচ্ছে আপনি যে কয়েনটা মাইনিং করেছেন সেই কয়েনটা আপনার ওয়ালেটে পাঠিয়ে দিবে, তারপর আবার নতুন করে তারা সেকেন্ড স্ন্যাপশটের জন্য কাজ করবে। সো এখনও 50% মাইনিং এখনও শেষ হয় না, এখনও অনেক পরিমাণ মাইনিং বাকি রয়েছে, সো মাইনিং করে যান। সো ফ্রেন্ডস, এই অ্যাপটাতে হচ্ছে মাইনিং করে তেমন বেশি সুবিধা পাওয়া যায় না, দেখতে পাচ্ছেন আমার ডাউনলাইনে আপনারা অলমোস্ট হচ্ছে 434 জন মাইনিং করছেন দেখতে পাচ্ছেন, বাট কিন্তু মাইনিং স্পিড হচ্ছে 1.6, তেমন বেশি নয়। সো এটা কিন্তু খুবই স্লো এবং মাইনিং স্পিডও খুবই স্লো, আপনি বেশি পরিমাণ কয়েন কালেক্ট করতে পারবেন না। সো মনে হচ্ছে এই প্রজেক্টটা ভালো কিছু হতে পারে, আমার বিশ্বাস হচ্ছে যেহেতু এআই প্রজেক্ট এবং এআই প্রজেক্টগুলো মোটামুটি ভালো হয়ে থাকে। সো কাজ করে যান, এবং এই প্রজেক্টটা অনেক ভারী একটা প্রজেক্ট। কী কারণে বলছি, কারণ তাদের অলরেডি এখানে ম্যাটাভার্স গেমিং রয়েছে, তাদের এখানে হচ্ছে NFT রয়েছে অলরেডি, কিন্তু এগুলো কাজ করতে তাদের গেটওয়ে মাধ্যম রয়েছে দেখতে পাচ্ছেন, এইগুলোর মাধ্যমে কিন্তু অলরেডি কিন্তু চায়না, জাপান এবং কোরিয়া যে সকল কান্ট্রিগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি এটার মাধ্যমে যে গেটওয়ে হিসাবে ইউজ করছে। সো বর্তমানে তারা এই মিড কয়েনটা মাইনিংটা তারা এয়ারড্রপটা নিয়ে এসেছে, আমরা শুধু এটাই মাইনিং করি, বাট আমরা এই ফিচার্সগুলোর সাথে এখনও পরিচিত নয়, কারণ যেহেতু এগুলো ভাষাগুলো হচ্ছে সম্পূর্ণ কোরিয়ান ভাষা এবং জাপানিজ চাইনিজ ভাষা, এগুলো আমরা বুঝি না। সো সেই কারণে হচ্ছে আমরা শুধুমাত্র মাইনিংটা করে যাই, বাকিগুলোর দিকে তাকানোর আমাদের কোনো দরকার নেই। সো আপনি ভিডিওটা আজকে এখানে শেষ করবো, যারা এখনও রেড2N মাইনিংটা শুরু করে দেন না মাইনিংটা করতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক তো থাকবে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কী করবেন সব কিছু নিয়ে।